ষ্ঠ চলচ্চিত্র নির্দেশক হিমাংশু শেখর খটুয়া আজি আজ কোলকাতা সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলেভিজন ইনষ্টিচ্যুট্র নির্দেশক ভাবে দায়িত্ব গ্রহণ করছেন ভারপ্রাপ্ত নির্দেশক প্রফেসর সমীর দত্ত কার্যভার সে গ্রহণ করেছেন এসআরএফটিআইর অধিকারী এবং কর্মচারী মানে তা্বর্ধিত করে এই অবসরের শ্রীযুক্ত খটুয়া গণমাধ্যমে ଯେ ଏହି ପ୍ରତିଷ୍ଠାନ ଚଳଚ୍ଚିତ୍ର ସଂସ୍କୃତିର ବିକାଶ ପାଇଁ ସମର୍ପିତ ନିର୍ଦ୍ଦେଶକ ଭାବେ ଏହି ଧାରାକୁ ବଜାୟ ରଖିବି ନୂତନ ପ୍ରତିଭା ସୃଷ୍ଟି କରିବା ମୋର ପ୍ରାଥମିକତା କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ସଂସ୍କୃତି ବିଭାଗ ଆଭିମୁଖ୍ୟକୁ ଆହୁରି ଲୋକାଭିମୁଖୀ କରାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବି ବୋଲି ସେ କହିଛନ୍ତି ଏହି ଅବସରରେ ରେଜିଷ୍ଟ୍ରାର୍ ଡକ୍ଟର ସୁଶାନ୍ତ ଶର୍ମା ଡିନ୍ ଅଶୋକ ବିଶ୍ୱନାଥ ଏବଂ ସୁଧୀନ ବ୍ୟାନାର୍ଜୀ অর্পিতা গুপ্তা কুন্ডু বিরজা প্রসান্না করা প্রমুখ উপস্থিত ছে পূর্ব হিমাংশু শেখর খটুয়া কড়িঙ্গি র সিএমডি ভাবে দায়িত্ব তুলাই এসআরএফটি সেটার অফ একবার প্রয়াস রাখবু এসআরএফটি কৌরি উচ্চকু নবু এসআরএফটি পৃথিবী অভিজ্ঞত পরিচিত ন্যাশনালিগ পরিচিত অনুষ্ঠান তাক আল ভাৱেৰে গঢ়িব চেষ্টা কৰোঁ এইটাই গোটেই সৃজনাতকী অল আৰ আমাৰ যেতিকে ষ্টুডেণ্ট সব বহুত ক্ৰিটিভ ষ্টুডেণ্টছ বহুত ভাল ফেকল্টিছ তেকৰি মু চেষ্টা কৰি যেতিকি ভাল হৈ পাৰিব আম দ্বাৰা কৰিব বহুত পিলা আচন্তু পাঠ পঢ়িকি চিনেমা কৰোঁ ত'লে ভাল হ'ব आज हम लोगों ने श्री हमांशु शेखर खटुआ सर को यहाँ पे एस का जो डायरेक्टर के पद है उसके उसमें हमने वेलकम किया स्वागत किया ये हमारे लिए बहुत ही आनंददायक एक समय है कि एस आर साल पार कर रहा है इस साल और इसी साल में हमें एक ऐसा फिल्म मेकर और बहुत ही ख्यातनामा फिल्म मेकर और साथ में जो कि पूना पुन, फिल्म इंस्टीट्यूट के पास आउट भी है ऐसा एक हस्ती को मिला एज डायरेक्टर हम आशा करते हैं कि उनके साथ एस आर एफ टी आई अगले दिनों में और भी बहुत आगे बढ़ेगा जड़े सफल सिनेमा निर्देशक जोबले हमरो डायरेक्टर हिसाब से जयन कले निश्चय आम मैंने भावु जे आम मान रि किसी সত্যজিত রায় ফিল্ম ইনস্টিট্যুট্র স্টুডেন্ট মানে কিছুটা বেনিফিট নিশ্চয় পাইবে এটিকার স্টাফ এটিকার আটমোসফি নিশ্চয় কিছু না কিছু পরিবর্তন হব জন সিনেমা প্রেমী লোক হিসাবে সে নিশ্চয় আডমিনি্রেটিভ ম্যাটেরিয়ালগুলো ভালো হ্যান্ডেলপারে শ্রীযুক্ত হেমন্ত শেখর খটুয়া নির্দেশক ভাবে জয়েন আমি বহু খুশি ফিল করছু এন্ড যেহেতু সে জ ওড়িয়া তো গোটে ন্যাশনাল ইনস্টিট্যুট্র ওড়িয়া থাকার তো আমি ভাবু কি যা পার্টিসিপেশন বড়